চুল পড়ে যাচ্ছে, এটা একটা বিশাল সমস্যা। সবসময় আমার কাছে যারা আসেন তাদের ক্ষেত্রে প্রায় 98% বন্ধুরই সমস্যা থাকে, চুল পড়ে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, কি করব দিদি। আমি যখন সোশ্যাল মিডিয়াতে আসি সেখানে হাজার হাজার প্রশ্ন আসে, আমার হোয়াটসঅ্যাপের প্রশ্ন আসে, এরকম বিভিন্ন জায়গাতে আমাকে মেলও করে অনেকে যে দিদি চুল পড়ে যাচ্ছে, সামনে সামনে কারোর সঙ্গে দেখা হলো তখন একই প্রশ্ন থাকে, দিদি চুল উঠে যাচ্ছে। এই প্রশ্নটা আমি হাজার একটা উত্তর দিই, কিন্তু সমস্যাটার সমাধান হয় কি না হয় তার থেকে বেশি সংখ্যক লোকে কিন্তু আমাকে তার প্রশ্নটা করেই চলে। কারণ চুল তো উঠবেই, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু কখন চুল উঠলে বেশি সেটা নিয়ে ভাববে আর কখন চুল উঠলে সেটাকে নিয়ে ভাবনা চিন্তা বন্ধ করে দেবে সেটাই অনেকে বুঝতে পারে না। আসলে সমস্যাটা হচ্ছে এরকম, কারোর হয়তো 100টা চুল পড়ছে, সেটাই নর্মাল তার কাছে, কারণ তার মাথা প্রচুর চুল আছে, 100টা চুল পড়ছে, 100টা চুল গজিয়েও যাচ্ছে, তাহলে সেটা কিন্তু মানে অতটা চিন্তা করার বিষয় না। কিন্তু অনেক সময় এরকমও দেখা যায় যে হয়তো 10-15টা চুল পড়ছে কিন্তু মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে, আসলে 10-15টা 20টা চুল পড়লেও চুলটা হয়তো গজাচ্ছে না সেই অনুযায়ী, তাই চুলটা একটা সময় ফাঁকা হয়ে যাচ্ছে। তো আমরা যদি ধরে নিই যে একটা 30-40টা চুল 50টা চুল আমাদের নর্মাল চুল পড়বে, এটা নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নেই, কিন্তু স্ক্যাল্পটা সবসময় খেয়াল রাখতে হবে যে সেটা কি ফাঁকা হয়ে যাচ্ছে না, সেটা ঠিক আছে, সেটা যদি ঠিক থাকে তাহলে যাই চুল পড়ুক না কারণ সেটা নিয়ে ভাবার বিষয় না। আর স্ক্যাল্পটা যদি দেখা দেয় চকচক করে তাহলে কিন্তু সেটা নিয়ে সত্যি ভাবার বিষয় আছে। তো এতদিন যা রেমেডিগুলো দিতাম সেগুলো হচ্ছে এটা লাগাও, এটা বানাও, এটা তৈরি করো, এটা চুলে লাগাও, এই তেল লাগাও, এই প্যাক লাগাও, এভাবে শ্যাম্পু করো। কিন্তু আমাদের খাওয়ার মধ্যেও এমন অনেকগুলো জিনিস আছে যেগুলো খেলে কিন্তু চুল ভালো হয়। যেমন সবসময় তোমাদের আমি বলি যে আমলকি খেতে, আমলকি কিন্তু চুল ভালো রাখার কিন্তু ভীষণ ভালো একটা রেমেডি বলতে পারবো। প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যার ফলে আমলকি খেলে কিন্তু চুল পড়া বন্ধ হয় না, শুধু তার সঙ্গে যাদের স্কিনের প্রবলেম থাকে স্কিনটা কিন্তু ভালো হয়, স্কিনটা অনেক উজ্জ্বল হয়, ফর্সা হয়। এখানে আমি ফর্সা কথাটা আবারও বলছি, কারণ আমলকি যারা 12 মাস খায় তাদের স্কিন কিন্তু সত্যি ভীষণ মানে উজ্জ্বল, ফর্সা বলা যেতে পারে, আর চুলের ক্ষেত্রেও ভীষণ ভালো, যাদের চুল পেকে যাচ্ছে তাদের জন্য আমলকি ভীষণ ভালো। আজকে আমি যে রেমেডিটা করব সেটা হচ্ছে একটা খাবার, মানে আমরা যে খাবারগুলো খাবো কয়েকটা জিনিস মিশ্রণ করে এই খাবারটা আমি তোমাদের তৈরি করা শেখাবো, যেটার মধ্যে আমাদের হাতের পাশেই কয়েকটা জিনিস রয়েছে। প্রথমেই আমি যেটা নেব সেটা হচ্ছে আতপ চাল, 1 টিস্পুন নেব, বড় চামচের 1 চামচ নেব আতপ চাল। এটাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে, ফ্যাট আছে, আর রয়েছে প্রোটিন। এরপর আমি নেব কালো জিরে 1/2 টিস্পুন, এতে প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে আর তার সঙ্গে রয়েছে আয়রন। এবার আমি নেব মেথি, হাফ টিস্পুন নেব মেথি। মেথিতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, আর তার সঙ্গে রয়েছে ফলিক অ্যাসিড। এরপর নেব আমরা আমলকি, আমলকিতে আমরা সবাই জানি যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, 1 মুঠো আমলকি। আর তার সঙ্গে নেব আমরা জবা ফুল, তবে জবাগুলো আমি আগে থেকেই ড্রাই করে রেখেছি, তোমরা ইচ্ছা করলে কাঁচা জবাও দিতে পারো বা এরকমভাবে ড্রাই করেও দিতে পারো। জবা ফুল আমরা জানি সবাই যে ভীষণ ভালো চুলের জন্য, চুলে লাগানোর জন্য তো ভীষণ ভালো, কিন্তু জবা ফুল খাওয়ার জন্য ভালো, কারণ জবা ফুলে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। তো এবার এই যে জিনিসটা করলাম এই পুরো সবটা নিয়ে এবার জলে, প্লেন জলে ফোটাতে হবে। এতদিন যেগুলো তোমাদের দেখাতাম সেগুলো কোনো না কোনো তেল বানানো, কোনো না কোনো প্যাক বানানো, কোনো না কোনো পেস্ট বানানো, এগুলো শিখিয়েছি, সেগুলো নিশ্চয়ই তোমরা লাগিয়েছ, উপকার পেয়েছো। কিন্তু একই সঙ্গে যদি এরকম একটা স্কিন টনিক মানে খাওয়ার জন্য টনিক যদি বানিয়ে ফেলো সেটা কিন্তু অনেক বেশি ভালো তোমাদের জন্য হবে। সব মিলিয়ে এখানে 400 ml জল দিয়েছিলাম, এই 400 ml জল যখন কমে গিয়ে 300 ml-এ পৌঁছাবে তখন কিন্তু এটা বুঝতে হবে যে এই টনিকটা তৈরি হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে এরপর ছেঁকে নিতে হবে,
এবার এইভাবে একটা বটলে করে রেখে দাও, আর প্রত্যেক দিন এখান থেকে 1 টিস্পুন নেবে, আর তার সঙ্গে প্লেন জল 1 কাপ নেবে, মিশিয়ে খেয়ে নেবে। আর স্বাদটা আর একটু ভালো করার জন্য যেটা করবে, যে এর সঙ্গে হানি মিশিয়ে নেবে 1/2 টিস্পুন। তার মানে আমরা যেটা বানাবো সেটা হচ্ছে 1 কাপ জল মেপে মেপে 1/2 টিস্পুন করে, 1 টিস্পুন নিলাম হচ্ছে সলিউশনটা, আর তার সঙ্গে 1/2 টিস্পুন নেব হচ্ছে মধু। এইবার এটা প্রত্যেক দিন একবার করে খেতে হবে। দেখো তোমরা চুলের জন্য এত কিছু করো, চুল নিয়ে চুলোচুলি করো, দুনিয়া যা কিছু জিনিস মাথায় লাগাও, কিন্তু একবার এই খাওয়াটা শুরু করে দাও, দেখবে চুল কিন্তু পড়া সহজেই বন্ধ হয়ে যাবে। তাহলে আর দেরি না করে চটপট শুরু করে দাও, কারণ বাড়িতেই সব কটা জিনিস রয়েছে। আর এটা খাওয়ার পর কেমন লাগলো? তবে হ্যাঁ, স্বাদটা যে খুব ভালো হবে সেটা নয়, কিন্তু কেমন লাগলো বলতে তোমাদের চুলের কন্ডিশন কীরকম হলো, চুল পড়া বন্ধ হলো কি না বা কী রইলো সেটা আমাকে জানিও। আর অবশ্যই করে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট দেবে, লাইক দেবে, আর চ্যানেলটাকেও ফলো করবে। আর তোমাদের বন্ধুদের যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে শেয়ার করে দেবে। পরের দিন আসবো এরকমই নতুন আর একটা ভিডিও নিয়ে, ততদিন অপেক্ষা করো।